জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মোটর সাইকেলের ধাক্কায় এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন এই ঘটনার নিরাপদ ক্যাম্পাসের দাবিতে মধ্যরাতে উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা শিক্ষার্থীরা জানান রাতে মাওলানা ভাসানী হল সংলগ্ন রাস্তা পারাপারের সময় দ্রুত বর্ষের শিক্ষার্থী জাহিদ হাসান পরে তাকে সাভারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় এরপর রাত সাড়ে বারোটায় নিরাপদ ক্যাম্পাসের দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা এ সময় ক্যাম্পাসে মোটরসাইকেল ও অটোরিকশার গতি নিয়ন্ত্রণ সহ চার দফা দাবি জানানো হয় উপাচার্য দুর্ঘটনার বিচার ও আহত শিক্ষার্থীর চিকিৎসা নিশ্চয়তা দিলে রাত আড়াইটার দিকে শিক্ষার্থীরা আন্দোলন প্রত্যাহার করেন